ভাই এবং বোনেরা আজকে রবিউল আউয়াল মাসের শুক্রবার জুমার দিন অথবা রাত শুধুমাত্র তিনটি বার যদি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার ছোট্ট একটি দোয়া তাও পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে শুক্রবারেই আমলটি করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং যেদিকে তাকালে গুনা হয় সেদিকে তাকিয়েছেন আল্লাহর চোখের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে অব একবার এই কান দিয়ে যত গান বাজেনা শুনেছেন একটা গুণও থাকবে না আল্লাহর রসুল বলেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলে দুয়াটি পাঠ করলে কানের সব গুনাগুলো ক্ষমা করে দিবে এই জাবান দিয়ে কতনা গুনাহের কথা বলেছেন তাই না এ জাবান দিয়ে যত গুনাহ করেছেন সব গুনাহ ক্ষমা হবে এই অন্তর দিয়ে খারাপ চিন্তা ভাবনা করে যত গুনা করেছেন আল্লাহ ক্ষমা করবে নামাজের মধ্যে যত ভুল করেছেন সেই ভুলের গুন গুনা পর্যন্ত ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহার পরিমাণ যে গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গোপন শক্ত কঠিন গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে আজকে দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের উন্নতি নাই রিজিকের মধ্যে সমস্যা অভাব অনটন লেগেই থাকে যতই ইনকাম করেছেন ততই সমস্যা আপনার টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই অনুরোধ করে বলবো আপনারা নোবেজির শিখানো দোয়াটি আজকে শুক্রবারে পড়ুন ইনশাল্লা পরিবার সংসারের মধ্যে আল্লাহ দেবে অভাব অনটন দূর করবে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে তাই অবশ্যই ধনী হওয়ার দোয়াটি পড়বেন অভাব অনটন দূর করতে চাইলে দোয়াটি পড়বেন নবীজি নিজে শিখিয়ে দিয়েছেন একজন সাহাবিকে সাহাবি অনেক ধনী হয়েছে এ দোয়াটি পড়ার পর থেকে আপনিও পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন হুজুর অনেক দোয়া করি মনের আশা পূরণ হয় না আজকে পড়বেন এই দু ছোট্ট দোয়াটি পরার পর আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আপনি তাই আপনাদেরকে বলবো আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা চলে এসেছি আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আমলে কখনো মানুষকে নিচের দিকে রাখে না আমল মানুষকে উপরের দিকে ওঠায় ভাগ্য পরিবর্তন করে তাই আপনাদের যাদের ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্যের প্রতি খুব আপনার দোষ যে আমার ভাগ্যটা ভালো না আমার কপালটা ভালো না আমার তকদিরটা ভালো না আমি বলবো আল্লাহ যেভাবে তকদির দিয়েছে পৃথিবীর কেউ চেঞ্জ করতে ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না আল্লাহর নবীজি বলেছেন একটা মাধ্যম আছে যেভাবে আমল করলে ভাগ্য পরিবর্তন হয় আর সেটাই হচ্ছে দোয়া আজকে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন প্রিয় দিনী ভাইয়া বোনেরা এ রবিউল মাসের আজকে শুক্রবার জুমার দিন অথবা ছোট্ট আমলটা আমার সঙ্গে করবেন শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব তাহলেও চলবে আপনি আমলটা আমার সঙ্গে করবেন ভিডিওটাও দেখবেন আমলটাও হয়ে গেল সহি শুদ্ধ করে হয়ে গেল তাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে শুক্রবারে তাও বেতন করে গুনাহ করেছেন এই জন্য আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আপনি ক্ষমা চাইতে পারেন না ক্ষমার মতো আজকে ক্ষমার মতো ক্ষমা চাইবেন প্রিয়দিনী ভাই এবং বোনের আজকে শুক্রবার জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন এবং দুই ঈদ বৎসরের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদের দিন আল্লাহ আলামিনের কাছে যেমন ফজিলতপূর্ণ পূর্ণ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তেমন ফজিলত পূর্ণ বরকত পূর্ণ করে দিয়েছেন জুমার দিনকে সকলে বলে সুবহানাল্লাহ জুমা নামক আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সুরাকর কোরআনুল করিমের মধ্যে নাজিল করে দিয়েছেন সুরাতা আকবর

তোমরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দিয়ে তোমরা জুমার করার মধ্যে চলে আকবার! এই জুমার দিন হযরত আদম সালাম সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে এই জুমার দিন আদম সালাম সাল্লামকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছে গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ রাব্দুল আলামিন আদম আলেসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন জোমার দিন এবং শত শত বর্ষর পর্যন্ত কান্না করেছেন হাজরতে আদম আলেহসাল্লাম আল্লাহর কাছে এভাবে কান্না করে ক্ষমা চেয়েছিলেন রব্দানা জালাম না আংফুসানাওয়াইল্লাম তা গফির্লা না ওয়াতা রোহাম্না না কু নান্নামিনা মৃণাল খাসিরিন যেই আল্লাহ রাব্বুল আমিন হাজরতে আদম আলেহ সাল্লামের এবং মা আলেহ সাল্লামের তাওবাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা ছিল শুক্রবার কোন মুসলমান যদি মারা যায় কবরের মধ্যে আল্লাহ ফেতনা দেয় না আজব দেয় না আল্লাহ তাকে জান্নাত দান করে সকলে বলি সুবাহ তবে নামাজি ব্যক্তি হতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যাদের অভাব অনটন লেগেই থাকে আজকে মনোযোগ সহকারে আজকে পরবেন দোয়াটি আল্লা আলামিন আপনাদেরকে রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে ঘরের মধ্যে যদি আপনার স্বামী ইনকাম করে স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার ছেলে যদি ইনকাম করে ছেলের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে সকলে বলিস সুবহানাল্লাহ এটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর নবী জি সাহাবিকে শিক্ষা দিয়েছেন সাহাবী তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এটা পাঠ করো শুধু তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিবে আল্লাহ তুমি শুধু এই পাঠ পাঠ করো করেছে আর ধনী হয়ে গিয়েছে আকবর কি আশ্চর্য বিষয় নবীজির কথা কি উপকৃত প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে বলবো আজকে শুক্রবার দিন অথবা রাত রবিউল আউয়াল মাসের যেই কোনো আপনি সময় ভিডিওটা দেখবেন দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করুন ও ছাড়াও আপনি আমার সঙ্গে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটি বার দরুদ শরীফ পাঠ করুন তিরিশটি রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল হবে তিরিশটি গোনার সঙ্গে সঙ্গে মাফ হবে তিরিশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে এবং রৌজা পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেশ তারা পৌঁছে দিবে আপনার দুরুদ্রাকে নবীজি খুশি হয়ে যাবে এই জন্যে আপনি এই দরুদ শরীফটা আমার সঙ্গে পূর্ণ আমি পড়িয়ে দিচ্ছি আমার সঙ্গে শুরু করুন তিনবার পড়ুন দরুদ শরীফ আল্লা সাল্লি আলা মোহাম্মাদীন ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ابار بولون. اللهم صل على محمد عبدك ورسولك

ওয়াল না ওল মুসলিমাত জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যই আপনি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন শুদ্ধ ভাবে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা সকলে সব গুণ গুণাগুলো আল্লাহ আপনার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট তাওবার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তিনি আপনি তো পারেন অনেকে এরকম ভাবে তাও নাসুহা না করবেন আপনি মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি আর করব না আপনি আল্লাহকে একটু ওয়াদা দেন শক্ত করে যে আমি গুণা জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দিও মানে গুনাহের চিন্তা ভাবনা মন থেকে বের করে দিয়ে এখন তাও আমার সঙ্গে আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন লা ইলাহা ওয়া আতু মন থেকে পাঠ করুন একবার হয়ে গিয়েছে সকল গোনা জীবনের ক্ষমা হয়ে যাবে আরেকবার পাঠ করুন আস্তাকো ফেরল্লাহ্লা বেলা ইলাহা এলাহু আল্হাইয়োল কাইয়ো ওয়া আত ব সর্বশেষ বা তা বাটা পাঠ করুন আস্তা গোফিরউল্লাহাল্লাদি লা এলাহা এলাহুয়াল হাইয়ো লুকাইয়ো ওয়া তোবো এলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অঘটন আছে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো দূর করে রিজিক দিবে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে বরকত দিবে আল্লাহ অভাব অনটন দূর করবে রিজিক দেওয়ার তো মালিক আল্লাহ তাই না আল্লাহর কাছেই তো আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছেই চাইব আমরা এ দোয়ার মাধ্যমে এটি উপকৃত হয়েছে অনেকেই এটি একটি খুব শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দোয়া পড়বেন আর আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ মন থেকে পাঠ করতে হবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহ তালা রিজিক দিবে ধন সম্পদ দিবে এ দোয়া এটা আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আম্মা ইন্নি মিনাল মীনাহাম্মী ওয়াল হাজানি ওয়া মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাTypeIdনি ওয়া কহরির রিজাল আশা করি পড়তে পেরেছেন আপনারা সর্বশেষ আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি আমার সঙ্গে দোয়াটি পড়ুন মনের আশা পূরণ হওয়ার জন্য আমার সঙ্গে বলুন ইয়া আল্লাহ বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া ইয়া হাইয়া ইয়া

আহাদ প্রিয়দিনই ভাই এবং বোনেরা তিনবার শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে চাইবেন আজকে শুক্রবার ইনশাল্লাহ আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে মনটা খুলে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ তিনবার দুরূশরী পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না কোন দিনের আমল কবুল হয়ে আপনার জীবন সুন্দর হয়ে যায় বলা যায় না কোন দিনের আমল কবুল হয়ে আপনার দোয়া কবুল হয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে যান কারণ আল্লাহ যাকে ভালোবাসে এবং যাকে আল্লাহ রহমত করে যাকে রিজেক্ট দিবে রহমত করে ভালোবেসে রিজিক দিলে এমন রিজিক দিবে টাকা পয়সার কোনো অভাব হয় না খাবার দাবার টাকা পয়সার কোথায় কয় টাকা আছে সেটাও জানেন আল্লাহ দিলে এমন দেওয়া দেয় এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা সকলে চাপবো ইনশাল্লাহ মন থেকে চাইবেন ইনশাল্লাহ এখনই আমার সঙ্গে জাত করুন আল্লাহম্ম আমিন রব্বানা জলাম নাং হুসানা ওলম তা গফির আলানা আমার তার হামনা আল্লা না মিনাল খসের আই আল্লাহ রব্মান আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়া কাইয়ম তোমার বান্ধাবান্দিদের কি নি আল্লাহ একসঙ্গে আমরা রবিউল আউয়াল মাসের আল্লাহ জুমার দিন শুক্রবারের আমলটি করেছি ঘুমাবোধ জীবনের সর্বশ্রেষ্ঠ মানে জীবনের যত গুনা আছে এই গুণাগুলো মাফ হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ তাওবার দুয়াটি পাঠ করেছি মাবুধ তোমার নবীজি বলেছেন তাও আবার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যায় ও আল্লাহ আমরা করেছি আমরা কথা দিয়েছি ভবিষ্যতে আর কখনো গোনা করবো না গোনা করেছি ভুল করেছে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা জীবনে আর কখনো গোনা করবো না আল্লাহ বাকি জীবনটা যাতে গুণামুক্ত হতে পারি গুনাগুলো ছেড়ে দিয়ে জীবন যাপন করতে পারি বাঁচতে পারি সেই তাওফিক দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের হাতের পায়ের মুখের জবানের কানের যত গুনাহ করেছে আল্লাহ গোপনে প্রকাশে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীর যাদের রিজিকের সমস্যা আছে আল্লাহ টাকা পয়সার ধন সম্পদে ছেলে সন্তান করে বরকত নাই স্বামী ইনকাম করে নাই বিপদ ঘরে সবাইকে সুস্থ রাখো আল্লাহ সকলের কামায় রিজিকের মধ্যে বরকত দাও যাদের ইনকামে আমরা চলি যাদের ইনকামের কারণে আমরা খেয়ে থাকি আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও আমাদেরকে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আমাদের মধ্যে আল্লাহ সকলে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যারা জীবনে একবারও মক্কা মদিনায় যেতে পারে না আল্লাহ টাকা দাও পয়সা দাও মক্কা মদিনায় নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আয় আল্লাহ মনের স্বপ্নগুলো নে আল্লা আশাগুলো পূরণ করে দাও যে মহিলা মা বোনদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও যে মহিলা মা বন্ধের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সমস্যা আছে অশান্তির মধ্যে আছে আল্লাহ মনের মধ্যে অনেক স্বপ্ন সুখে শান্তিতে থাকবে একটু আল্লাহ অশান্তি দূর করে দিয়ে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বন্ধের ছেলে সন্তান কথা শোনে না মনে মনে নিয়ত করেছে ছেলে সন্তানকে অনেক বড় আলেম বানাবে আল্লাহ ভালো ন্যাককার বানাবে স্কুলে পড়াবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আল্লাহ তাদের মনের সকলের নে আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলমিন অনেক মহিলা মা বন্ধুর ছেলে সন্তান হচ্ছে না আল্লাহ ছেলে সন্তান দান করে দাও যাদের ছেলে আছে মেয়ে দাও যাদের মেয়ে আছে ছেলে দাও আয় আল্লাহ তুমি সকল মহিলা মা বোনদেরকে মা ডাক সোনার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবন একটি বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দিও তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালাম টুকু দেওয়ার তাও দান করে দিও খানায় কাবাতে দুইটি হাত স্পর্শ করে চোখের পানি দিয়ে তোমার ঘরকে আয় আল্লাহ সাক্ষী রাখতে পারি আল্লাহ সেই তাও দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তির ভয় করে দাও যা কিছু আমল করেছি সর্বপ্রথম বিশ্ব নবীজির রোজা পাকে পৌঁছাইয়া দাও আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ নবীজির দোয়াকে ও মঞ্জুর করে নাও রব্বের হম হোমা কামারব্বানি আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করো আল্লাহ কত মহাব্বতের সাহিত এই আমলগুলো করে ধৈর্য সহকারে বসে বসে ও আল্লাহ তোমাকে ভালোবাসে বলেই তো তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ অন্য কেউ ক্ষমা করতে পারবে না তুমি রিজিকের মালিক বলেই তো আল্লাহ রিজিক চায় তোমার কাছে তুমি মনের আশা পূরণ করার মালিক দেখেই তো মনের আশা পূরণ হওয়ার জন্য তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সব বড় বড় গুণাগুলো তুমি ক্ষমা করে দাও সমস্ত গুণাগুলো ক্ষমা করো সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও সকলকে ধনী বানিয়ে দাও আল্লাহ সকলের মনের নেকাশাগুলো পূরণ করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আখিরি তামান্না ও জাওয়াইল কালিমাতুনা ইন্দাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ও আলিসাল্লাম এবং বোনেরা অউল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যারা প্রতিদিন আমলগুলো করেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন বক্সের মধ্যে আমি লিখবেন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের মনের আশা পূরণ করো অনেক সুখে রাখুক আপনাদেরকে পর্যন্তই অন্য আবারও কোনো দেখা হবে যদি এভাবে প্রতিদিন আমলগুলো পেতে চান তাহলে এক্ষুনি আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা লেখাটা চাপ দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরটা বেল আসবে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন। বেলটা বেজে যাবে দেখা যাবে বেলটা বেজে আছে আইকনটা যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে আপনি দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ